সুকাই দেখি হচ্ছে এখন কিন্তু আমি এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে একদম প্যান্ডেলের সামনে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে এই যে লাইট দেখতে পাচ্ছে এই লাইটিং শো কিন্তু শুরু হবে। আর বাহির লাইটটা সকালে একরকম, দুপুরে আবার একরকম, আবার বিকালে বিকালের মতো, আবার রাত্রে রাত্রের মতো থাকবে, এক এক সময় একরকম দেখতে পাবে। তবে উদ্বোধনের কথা শুনছেন মানে এবার উদ্বোধন নাও করতে পারি, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে, কিন্তু মনের যে আনন্দ সেটা এবারে কোথাও গায়ে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সো আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ কোথায় এসেছি। আজ কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে থেকে লাইটিং শুরু হতে চলছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছো 27 তারিখ, আর এখন বলছে 6:28। সো বুঝতে পারছো আজকে থেকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে যে লাইটিং শো সেটা কিন্তু টেস্টিং শুরু হবে। সো আর এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে কী চমক থাকতে চলছে লাইটিং শোয়ে সেটাও কিন্তু তোমাদের আজকে আমি রিভিল করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বেশি কথা বলবো না, সর্বপ্রথম সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। দেখে যতটা বুঝতে পারছি এই যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু যে কাজ দেখতে পাচ্ছ সেই কাজ কিন্তু জোর কদমে এখন চলছে রাতের বেলা। দেখতে পাচ্ছ রাতের বেলা কাজ করার জন্য দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লাইট সেট করে কিন্তু দিনটা বিভিন্ন লাইট লাগানো যে কাজ সেটা কিন্তু জোর কদমেই চলছে এখন। দেখতে পাচ্ছ এইরকম এখানে কিন্তু লাইট লেগে গেছে অলরেডি অনেকটা অংশ দেখতে পাচ্ছ, আর যাতে রাতের বেলা বা বৃষ্টি হলেও যাতে কাজ করতে পারে এই কারণে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলে এই দেখো ট্রিপলতে কিন্তু একদম পুরো ঢেকে দেওয়া হয়েছে যাতে ভেতরে জল প্রবেশ না করতে পারে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ যে পিক্সেল যে এলইডি যে লাইট সেই লাইট কিন্তু সবই লাগানো হয়েছে, আর সেই লাইটের উপর যে দেখতে পাচ্ছ লাইট সেটা কিন্তু জ্বলছে এখন প্যান্ডেলে। এরপরে কিন্তু এটার উপরে কিন্তু 11D যে লাইটিং শো সেটা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে চালানো হয়। বুঝতে পারছো 11D লাইটিং শো সেটা কিন্তু কোনো লাইট নয়, সেটা আসলে প্রোগ্রামের মাধ্যমেই কিন্তু চালানো হয়, সেটাই কিন্তু হবে। আর প্যান্ডেলের কাজ যেহেতু এখন অনেক লাইট বাকি আছে দেখতে পাচ্ছ প্রায় 1.5 লক্ষের মতো লাইট কিন্তু লাগবে পুরো প্যান্ডেল জুড়ে। সো বুঝতে পারছো এরকম প্যান্ডেলের লাইট কিন্তু এখন দেখতে পাচ্ছ বন্ধ করা হলো, কারণ এখানে থেকে কিন্তু প্রোগ্রামের মাধ্যমে কিন্তু পুরো লাইটটা কন্ট্রোল হচ্ছে। সো এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন রকমের কন্টেন্ট কিন্তু আমরা দেখতে পাবো এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে এই প্যান্ডেলে, যেরকমটা তোমরা হয়তো আমেরিকার লাস ভেগাস স্কোয়ারে দেখতে পাও, ঠিক সেরকম ধরনের কন্টেন্ট থাকবে এখানে। যেটা এই দেখো প্যান্ডেলের গা জুড়ে দেখতে পাচ্ছি যে পিকচার লাইট যেগুলোকে বলে আর কি, এগুলো কিন্তু ধীরে ধীরে টেস্টিং করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাইট লাগানোর কাজ দেখতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু হয়েছে, আর এই পাশে দেখতে পাচ্ছি লাইট জাস্ট ব্লু কালার যেটা সেই কালারটা কিন্তু জ্বালিয়ে দেখা হচ্ছে যে লাইটগুলো আসলে কাজ করছে কি করছে না, মানে সেটা দেখার জন্য কিন্তু জাস্ট এখন লাইটটা জ্বালিয়েছে। এরপরে কিন্তু ধীরে ধীরে লাইটিং শোটা শুরু হবে, সো সেটার জন্য আমরা অপেক্ষা করব। আর এই মুহূর্তে প্যান্ডেলের যতটা কাজ সেটাই তোমাদের আমি একটু দেখাই ঘুরে। এ পাশটা দেখতে পাচ্ছি, এ পাশেও কিন্তু দেখো লাইট লাগানোর যে কাজ সেটা চলছে, আর এই পাশে এখানে কিন্তু যে রাস্তা সন্তোষ মিত্রে প্রবেশ করার জন্য সেই রাস্তা কিন্তু করা হচ্ছে। এর এই সুতা কিন্তু আমরা জানি যে এই পাশে যে প্রবেশ করতে হয় প্যান্ডেলে, প্রবেশ করার পরে এখানে কিন্তু আমরা প্যান্ডেলটা দেখে ভেতরে প্রবেশ করব। সো ভেতরে প্রায় লাগানোর কাজ সেটা কিন্তু মোটামুটিভাবে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ রং করার যে কাজ সেটা কিন্তু চলছে, আর এটার উপর কিন্তু প্রজেক্টরের মাধ্যমে লাইটিং শোটা চালানো হবে। আমরা অনেকেই ভেবেছিলাম যে এটা একটা ডিসপ্লে লাগানো হবে, কিন্তু না এর ভেতরে কোনো ডিসপ্লে লাগানো হবে না, এটা সম্পূর্ণ কিন্তু লাইটের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা যে শোগুলো থাকবে সেই শোগুলো দেখতে পারবে। যেরকমটা আমরা 3D শো দেখি না, এখানে কিন্তু 3D না, এখানে 11D শো দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে আই থিঙ্ক মনে হয়। যেটা ফাইনাল দেখতে পাচ্ছে পুরো প্যান্ডেলের গা জুড়ে যে লাইট সেটা কিন্তু চালু হচ্ছে দেখতে পাচ্ছে ধীরে ধীরে, এখানে কিন্তু লাইটিং শো সেটা কিন্তু আমরা এখন দেখতে পাবো।
আর এখন দেখতে পাচ্ছ আমি আবার ঘুরে এক্সিট পয়েন্টে চলে এসেছি। এখান থেকে এক্সিট করে কিন্তু আমরা প্যান্ডেলে এইদিকে চলে যাব। আর এর এই যে একটা লাইট দেখতে পাচ্ছ, একটা লাইটের মধ্যে কিন্তু টোটাল 4-6 মতন দেখতে পাচ্ছ। দেখো এর ভেতরে আশা করি জুম করলে তোমরা বুঝতে পারছো 4 করে কিন্তু লাইট আছে। তো এগুলো কিন্তু কালার চেঞ্জ হবে, এই এক কালার কিন্তু থাকবে না। এখন আমরা হয়তো দেখতে পাচ্ছি এটা একই কালার, কিন্তু এই যে ব্লু কালারটা তখন কিন্তু থাকবে না। তখন কিন্তু বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা দেখতে পাবো, যেরকমটা তোমাদের আমি আগে ভিডিওগুলো দেখিয়েছিলাম যে এরকমটা লাইটিং থাকবে। তোমরা যেরকম লাস ভেগাস স্পেয়ারে আছে ঠিক ওরকম ধরনের জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে। সো যখন ধীরে ধীরে কাজ এগোবে আর এই লাইটিং শোটা শুরু হবে, তখন আমরা তোমাদের সেটা দেখিয়ে দেবো। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি দাদারা কিন্তু রাতের বেলার লাইট লাগানোর কাজ সেটা কিন্তু চলছে। এটা দেখতে পাচ্ছ ড্রিলের মাধ্যমে দাদারা কিন্তু এই লাইটগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানে ড্রিল মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছ লাইটগুলো বসানো হচ্ছে। এটা কিন্তু বসাতে অনেকটাই সময় লাগে, বুঝতে পারছো? এখানে প্রায় 1.5 লক্ষেরও বেশি কিন্তু লাইট লাগবে। সব বুঝতে পারছো প্রায় 1.5 কোটি টাকার মতন কিন্তু লাইট লাগবে এই শুরু প্যান্ডেলে। ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি যুগল গায়কের একটি বাচ্চ। আর এই যুগল গায়ক কিন্তু এই যে পুরো প্যান্ডেলটা প্রতি বছর কিন্তু তৈরি করে থাকে। রাম মন্দির কিন্তু যুগল গায়ক তৈরি করেছে। এছাড়াও প্যান্ডেল বানিয়েছিল দিল্লির লাল কেল্লা, সেটা কিন্তু অসাধারণ লাইটিং শো হয়েছিল। এই কাকু দাদারা কিন্তু এই প্যান্ডেলগুলো আমরা দেখে রাখি। তো কাকুর কাছ থেকে এবছর আমরা জানার চেষ্টা করবো এই যে লাইটিং শো হচ্ছে কীরকম ধরনের লাইটিং শো হবে কাকু দিদি আমার একটা জানা। এটা ইলেভেনের লাইট হবে, এলইডি লাইট, এর মাধ্যমে শোই দেখানো হবে। আর এই লাইটিং এখন দেখতে পাচ্ছি কাজ এমনি কাজ, এগুলো চেকিং চলছে, এরপরে শো আরম্ভ হয়নি। এগুলো চেক আপ চলবে, প্রতিদিন চেক আপ চলছে, লাইট বসছে সেগুলো চেকিং করা চলছে। মোটামুটি কবে থেকে লাইট পুরোপুরি কমপ্লিট হবে আমাদের প্যান্ডেলে? এটা মহালয়া পর্যন্ত তো লাগবেই। আর এই বছর ওপেনিংয়ের কী ব্যাপারটা আছে সেটা দাদা বলতে পারবেন, ওপেনিং করবেন কি না? আমরা শুনেছিলাম যে এই বছর ওপেনিং হবে না, একটু অন্যরকমভাবে হবে। সেই তো দাদা শুনছিলাম, দাদা বলছিল যে ওপেনিং হবে না, দাদার ব্যাপার কী করে এখন। আর প্যান্ডেলের ভেতরটা কী হবে? ভিতরে তো 11D এটা প্রজেকশনের মাধ্যমে হবে, তার সঙ্গে অন্যান্য লাইট থাকবে এবং সাউন্ড থাকবে। এটা যে মহালয়ার মানে 11D দৃশ্য দেখানো হবে, তার সঙ্গে আলাদা আলাদা অনেক কিছু থাকবে দৃশ্য দেখানো হবে। যদি একটু একটু আমাদেরকে একটু একটু খুলে বলো যে কিরকম ধরনের দৃশ্য থাকবে এরপরের ভিডিওতে আবার পাবেন। এখন আমাদের কাজটা একটু হালকা হোক, ভিতরে বাঁশটা সেটা দর্শকরা চোখের সামনে দেখতে পাবে কি ধরনের। হ্যাঁ, তা না এরপরের ভিডিওতে বলা যাবে। ভিতরে বাঁশ ফাঁস বাঁধা আছে, তো এই বাঁশগুলো খোলা হয়ে যাক, ভিতরে একটু কাজ এগিয়ে যাক। 3 দিন বৃষ্টির জন্য একটু আমরা অসুবিধায় পড়লাম, তাও এটা একটু এগিয়ে যাক, তারপর আবার পাবে। সাধারণ মানুষ তাহলে কবে থেকে প্যান্ডেল দর্শন করতে পারবে? মহালয়ার পরে। মহালয়ার পরের থেকে? মহালয়ার পরে ডেট ঘোষণা করা হবে। একটু সাধারণ মানুষরা কী বলবে? এবার এতদিন তো আগে রাম মন্দির দেখেছেন, তার আগের বার লাল কেল্লা দেখেছেন, তার আগের বার রাজস্থানের লক্ষ্মীনারায়ণ টেম্পল দেখেছেন, এবারও একটু নতুন চমক থাকছে। এটা 11D লাইটের মাধ্যমে দেখানো হবে, ভিতরে বললাম প্রজেকশনের ভিতরে লাগানো হবে। তো এটা একটা অন্যরকম, সম্পূর্ণটাই লাইটের লাইটের উপরে অন্যরকম একটা শো দেখানো হচ্ছে। এটা এই লাইটও প্রথম ভারতবর্ষে, এটা একটা অন্যরকম জিনিস থাকছে। ডিসপ্লে লাগানো হবে, ডিসপ্লে লাইট লাইট এটা ডিসপ্লের মতো তৈরি হয়ে যাবে, মানে কন্টেন্টটা আমরা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে। খুব ভালো থাকবেন, আর পরে আমরা আবার আসবো ব্যান্ডের, তখন তো আবার আবার আসুন। হ্যাঁ আবার ঠিক আছে, দেখতে পাবো। ওকে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, একদম যে প্যান্ডেল সেই প্যান্ডেলের সামনে। আর এখন সময় দেখতে পাচ্ছ 1:30 বাজে। আর এই মুহূর্তে দেখো কত মানুষ জড়ো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের সামনে, দেখো শুধুমাত্র লাইটিং দেখার জন্য। ভাবো যখন পুরোপুরি লাইটিং চালু হবে তখন কেমন লাগবে দেখতে, মানে এখনই এতটা ক্রাউড, আর যখন পুরোপুরিভাবে লাইটিং চালু হবে না, মানে কী বলবো। তোমরা জানো রাম মন্দির যেরকম রেকর্ড ভেঙেছে, এই বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে সেই রেকর্ড ভাঙবে। যে পুজোর কিন্তু এখনও বুঝতে পারছো অনেক দিন বাকি, তার আগে থেকে দেখো পুজোর আগে থেকেই দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের আনাগোনা।
আর এখানে আছে দেখতে পাচ্ছেন সজল কাকু। সজল কাকুর সাথে কিন্তু এরপরে আমরা কথা বলার চেষ্টা করবো এই প্যান্ডেল সম্পর্কে। এখন কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছি সজল কাকুকে। সজল কাকুর মুখ থেকে আমরা এই প্যান্ডেল সম্পর্কে কিছু কথা জানতে চাই। তো কাকু বলছি প্যান্ডেলের উদ্বোধন কবে হবে? এখনো স্থির হয়নি, বৃষ্টি বাদল যেভাবে চলছে তা না হলে 3 তারিখ হবে। আচ্ছা, কবে উদ্বোধনের কথা শুনছেন? মানে এবার উদ্বোধন নাও করতে পারি, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে। পৃথিবী সপ্তম আশ্চর্যের পর, অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হবে, সব হবে। কিন্তু মনের যে আনন্দ সেটা এবারে কোথাও গায়। এখানে তোমাদের ইউটিউবার তো রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু এই সরকার পুজো বিরোধী, এটা বলতে পারি। এই সরকার পুজো বিরোধী, তা না হলে কেউ পুজোর সময় আগে 144 ছিল, সেটা এখন 163 হয়েছে নতুন আইনে। কেউ এরকম করে? নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে? তোমাদের আমি সবকিছু দেখিয়ে দিলাম। সন্তোষ মিত্র এসকার এই মুহূর্তে 27 তারিখে কতটা কাজ এগিয়েছে সেটাই তোমাদের আজকে এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আর উদ্বোধন কবে হবে সন্তোষ মিত্র এসকারের প্যান্ডেলে সেটা তোমাদের চলো জানিয়ে দিই। সো এই সন্তোষ মিত্র এসকারের প্যান্ডেল উদ্বোধন হতে চলছে কিন্তু 3 তারিখে, মানে 3 তারিখ থেকে কিন্তু তোমার সাধারণ মানুষ প্যান্ডেলে আসতে পারবে, আশা করি বুঝতে পারছো। আর এই 3 তারিখ থেকে কিন্তু সম্পূর্ণভাবে লাইটিংও কমপ্লিট যাবে, মানে সব কিছুই হয়ে যাবে। সো তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই গাইস।